বন্ধুরা আজ এমন একটি ভিডিও তৈরি করেছি যে ভিডিওটি দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। এই বানরটি তার মনিবের পালিত বানর। বানর এত কিছু বুঝে এত কিছু করতে পারে হয়তো আমরা আগে খুব কমই দেখেছি। আসলে তার মনিব একটু অসুস্থ, একটু কাশি দিচ্ছে, তাই দেখে বানরটি পাগল হয়ে ছটফট করতে শুরু করে দিয়েছে আর এদিক সেদিক ঘোরাফেরা করে টাকা জোগাড় করেছে। বন্ধুরা তারপর দেখুন বানরটি কোথায় যাচ্ছে। বন্ধুরা বানরটি আর কোথাও যায়নি, সে একটি ফার্মেসিতে চলে আসছে। বানরের কাঁধে ব্যাগ আর এই বানরকে দেখে ফার্মেসির মালিক চিনতে পেরেছে। এটা ওই বাড়ির বানর যে বাড়ির মালিককে আমি চিনি। হয়তোবা বানরের মালিকের সাথে ফোনে যোগাযোগ করে তাকে কিছু ওষুধ দিয়ে দেওয়া হয়। তারপর বানর সোজা বাড়িতে এসে তার মনিবের পাশে বসে থাকে। তারপর ব্যাগ থেকে ওষুধের প্যাকেটটি বাহির করে। কিছুক্ষণ পর বানরটি তার মনিবকে ধীরে ধীরে উঠাতে চেষ্টা করে। এক পর্যায়ে বানরের মনিব ঘুম থেকে উঠে পড়ে। উঠে দেখে যে বানরটি তার পাশে বসে আছে একটি ওষুধের প্যাকেট হাতে করে। তারপর বানরের মালিক তাকে কুলে জড়িয়ে তুলে এবং অনেক আদর করে। বন্ধুরা তারপর দেখুন পরের ঘটনা। এক পর্যায়ে বানরের মালিক পাশে শুয়ে দেয়। বন্ধুরা এতক্ষণ বানরের গল্পটা বলছিলাম। আসলে বানর একটি বুদ্ধিমান প্রাণী। এই বানর মানুষের মতোই বুদ্ধি রাখে, কিন্তু তার জবান মানুষের মতো নয়। বন্ধুরা ধন্যবাদ সবাইকে।